Assalamualaikum প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস 9 10 এর জেনারেল ম্যাথের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা অনুশীলনী 2.2 এর ম্যাথগুলো করব। 2.2 এর প্রথমে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 10 দাগ। 10 দাগে বলছি কি 10 দাগে বলছে হচ্ছে যে 10 দাগে বলছে হচ্ছে যদি a এলিমেন্ট অফ 3 4 এবং b এলিমেন্ট অফ 2 4 হয় তাহলে a b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্কটি দেখাতে হবে। অতএব আর যদি রিলেশন হয় তাহলে x y হবে সেখানে এলিমেন্ট যেখানে x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ b হবে এবং অবশ্যই x y থেকে বড় হবে। এখন আমাদের এর মধ্যে সম্পর্ক দেখাতে হলে কি করতে হবে? সম্পর্ক দেখাতে হলে আমাদের a ক্রস b নির্ণয় করতে হবে। তো a ক্রস b টাকে নির্ণয় করে ফেলি 3 4 এবং 2 4। তো 3 4 প্রথমে যে 3 তারপরে 2 3 4 তারপরে 4 2 এবং 2 4 4 আমাদের a ক্রস b নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের 190 বাইর করতে হবে। তো 190 আমরা কিভাবে বাইর করব এখানে লিখতে হবে। এখন অতএব নির্ণয় 190 নির্ণয় 190 কি হবে r ইকুয়াল এখানে আমাদের বলে দিয়েছে যে অবশ্যই x y থেকে বড় হবে। তো এখানে x কোনটি? x হচ্ছে 80। তো 80 হচ্ছে তোমার y থেকে বড় হইতে হবে। তো x এখানে আমাদের প্রথমটাই x y থেকে বড় তাহলে আমরা প্রথমটা নিতে পাচ্ছি 3 2। দ্বিতীয়টা যদি আমরা যাই তাহলে দ্বিতীয়টাতে 3 কিন্তু y থেকে বড় না, এখানে x কিন্তু y থেকে বড় না, সুতরাং আমরা এটা কি নিতে পারবো না। তারপরেতে যাই এটা কিন্তু আবার x হচ্ছে y থেকে বড় এজন্য আমরা কারেক্টটা নিতে পারবো 4 2 নিলাম। এখন তারপরেরটাও কিন্তু শর্ত আমাদের এই শর্তটা মিল করছে না এজন্য আমরা তারপরেরটা নিতে পারবো না, সুতরাং আমাদের নির্ণয় 1 হবে 3 2 এবং 4 2। এখন যদি আমরা 11 দাগে যাই তো 11 দাগে কি বলছে? 11 দাগে বলছে হচ্ছে দুইটা এলিমেন্ট দেওয়া রয়েছে, দুইটা সেট দেওয়া রয়েছে। সেট দুইটা কি কি? c এলিমেন্ট অফ 2 5 এবং d এলিমেন্ট অফ 4 6 7 4 6 7 দুইটা এলিমেন্ট দেওয়া আছে। এখন এখানে বলছে যে যদি হয় এইটা হয় তাহলে যেন x এলিমেন্ট অফ c এবং y এলিমেন্ট অফ d হবে। এখানে x এলিমেন্ট হবে হচ্ছে c এবং y এলিমেন্ট হবে d, যেখানে c ও d এর উপাদান গুলো কি হবে x প্লাস 1 হলে সেটা y থেকে অবশ্যই ছোট হবে। তো এখানে আমাদের রিলেশনটা কি হবে? রিলেশন r ইকুয়াল টু x y যেন x এলিমেন্ট অফ c এবং y এলিমেন্ট অফ d এবং শর্ত কি আছে? এবং শর্ত দেওয়া আছে হচ্ছে যে x প্লাস 1 যেটা y থেকে ছোট হবে। এই হচ্ছে আমাদের শর্ত। তো আজ আমরা এটা নির্ণয় করে ফেলি। আগে রিলেশনটা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের c ক্রস d নির্ণয় করতে হবে। তো c কি দেওয়া রয়েছে? 2 5 আর d কি দেওয়া আছে? 4 6 7। তো আমরা এখন ক্রসটা নির্ণয় করে ফেলি 2 4 2 6 2 7 5 4 5 6 5 7। মাঝখানে কিন্তু প্রত্যেকটা রিলেশন নির্ণয় করার পরে প্রত্যেকটা ক্রস প্রোডাক্ট নির্ণয় করার পরে মাঝখানে সবগুলোর ভিতরে
কমা দিতে হবে, যদি এই কমাটা না দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। এখন আমাদের নির্ণয় করা হয়ে গেছে, এখন এখানে আমাদের অন্যটি কি হবে, এখানে অন্যায় হবে হচ্ছে নির্ণয় অন্যায়, নির্ণয় অন্যায় কি হবে, নির্ণয় অন্যায় হবে হচ্ছে আর ইকুয়াল টু এখানে বলছে এক্স প্লাস ওয়ান হবে যেটা ওয়াই থেকে ছোট হবে। তো আমরা যদি প্রথমটার কথা চিন্তা করি তাহলে এইখানে যদি আমরা এক্স প্লাস ওয়ান করি তাহলে কি হবে, থ্রি হবে, যেটা চার থেকে কি ছোট, এই জন্য আমরা প্রথমটা নিতে পারবো, তো টু ফোর। এখন আবার যদি দ্বিতীয়টার কথা যাই তো দ্বিতীয়টাতে টু এর সাথে ওয়ান যোগ করলে হবে থ্রি, যেটা ছয় থেকে ছোট, তো আমরা দ্বিতীয়টাও নিতে পারছি। তো পরেরটা যদি আবার যাই তাহলে এটাতেও যদি থ্রি হয় তাহলে সেটা সেভেন থেকে ছোট, তাহলে পরেরটাও আমরা নিতে পারছি। এখন যদি তারপরটাই যাই এটার সাথে ওয়ান যোগ করলে সেটা হবে কত, ছয়, ছয় কি চারের থেকে ছোট, না, এই জন্য আমরা এটা নিতে পারবো না। তারপরটাই গেলে এটা পাঁচের সাথে এক যোগ করলে কত হবে, ছয়, যেটা ছয় ছয়ের থেকে বড় না, সমান, এই জন্য আমরা এটা নিতে পারবো না। তারপরটা যদি যাই তাহলে এটা পাঁচের সাথে এক যোগ করলে হবে ছয়, ছয় সাতের থেকে কি ছোট, এই জন্য পরেরটা আমরা নিতে পারবো। তো নির্ণয় অন্যায় হবে হচ্ছে টু ফোর, টু সিক্স, টু সেভেন এবং ফাইভ সেভেন, এটাই হচ্ছে অ্যান্সার। আর যদি আপনারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো টিউটোরিয়ালে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আর যদি কোনো কিছু জানার বা কোনো কিছু বলার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনারা চান তাহলে আপনাদের ফ্রেন্ডের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। হুয়ান নূরু ইয়াহদিল হায়রিন নাযির।